স্কুল ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কবে খুলবে রাজ্যের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, এটাই এখন রাজ্যের লাখ টাকার প্রশ্ন। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে স্পষ্ট করে সেই উত্তর জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী জানান, পূজা কা বাদ খুলেঙ্গে, পূজা কা বাদ হাম পুরো স্যানিটাইজ করকে উসকা বাদ খুলেঙ্গে, আগার থার্ড ওয়েভ এসা ডেঞ্জারাস না হতো। ইট ডিপেন্ডস অন সিচুয়েশন, অভি তো পরিস্থিতি বেঙ্গল মে ঠিক হ্যায়, 1% কা আসপাস মে হ্যায়, লেকিন হাম চাহতে হ্যায় কি সব আচ্ছা রহে, লেকিন আগার থার্ড ওয়েভ আ যায় তো আই ক্যান নট কন্ট্রোল মাই সেলফ বিকজ এভরি স্টেট ইট ইজ ফেসিং, ইভেন মহারাষ্ট্র দেন কেরালা ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে, সো আই ডু নট নো হোয়াট উইল বি ফর টুমোরো, বাট টুডে আই ক্যান টেল ইউ দ্যাট ইট ইজ কন্ট্রোল। We are interested that students should go to the school, but only the thing is we have to plan something. আর যেহেতু পুজো এসে গেছে, কাজেই পুজোটা হয়ে যাওয়ার পরেই আমরা যেমন ভাইফোঁটার পরে স্কুল খোলে, নিয়মই পুজোর ছুটি থাকে একটা, সুতরাং পুজোর ছুটি হয়ে যাওয়ার পরে, দিওয়ালির ছুটি হয়ে যাওয়ার পরে স্কুলগুলো খোলা হবে সিচুয়েশন যদি ঠিক থাকে। উল্লেখ্য, দেশের একাধিক রাজ্যে খুলেছে স্কুল, কোভিড বিধি মেনে চলছে ক্লাসও, কিন্তু চিন্তা বাড়িয়ে তারপরই বেড়েছে করোনার সংক্রমণ, ফলে রাজ্যের স্কুল খুললে করোনা পরিস্থিতি কি হবে তা নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তবে সবটাই যে রাজ্যের করোনা পরিস্থিতির উপর নির্ভর করবে তা এদিন স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। 2020 সালের মার্চে বাংলায় করোনা থাবা বসানোর পরে স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য। পরবর্তীতে নির্দিষ্ট দুটি শ্রেণীর ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, তবে করোনা পরিস্থিতি ফের হাতের বাইরে চলে যাওয়ায় পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় স্কুল কলেজ। চলতি বছরেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, তবে বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। রাজ্যে দৈনিক পজিটিভিটি রেট 2% কম, তাই ফের স্কুল কলেজ খোলার চিন্তা ভাবনা শুরু করেছে রাজ্য, কিন্তু তা যে কোনোভাবেই নভেম্বর মাসের আগে হচ্ছে না তা এদিন স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী।